প্রেমানন্দে একবার হরি হরি বল বিদায় গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল বিদায় গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল গুরবি গৌরচন্দ্রায় রাধিকাই তদায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাদ নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাদ নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। আজ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, এই পঞ্চমী তিথিটি সমস্ত বৈষ্ণব জগতে পরম আদরের তিথি। এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন বিষ্ণু গৌরাঙ্গ ভরণী দেবী বিষ্ণুপ্রিয়া জগন্মাতা। মা পূর্বে বয়সে 8 বছরের ছোট, মহাপ্রভুর আবির্ভাব 1486 খ্রিস্টাব্দে, 1494 খ্রিস্টাব্দের মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে দেবীর আবির্ভাব। সনাতন মিশ্র রাজপণ্ডিত পূর্বে যে বাড়ি ছিল মিথিলা, পরে নবদ্বীপ এসেছিলেন, রাজপণ্ডিত এই সম্মানই তিনি ভূষিত ছিলেন। পত্নীর নাম ছিল মহামায়া। তাদের ঘর আলো করে যেদিন ঘরে ঘরে সরস্বতী পূজা, সেদিনই এলেন বিষ্ণুপ্রিয়া দেবী। ভগবান শ্রীহরির ভূশক্তি দ্বারকার সত্যভামা, রাধারানীর মধুরিমা, সেই সঙ্গে সরস্বতীর অংশ প্রবেশ করেছিল বিষ্ণুপ্রিয়ার মধ্যে। যেন সত্রাদি দাদাই এসেছেন সনাতন মিশ্র হয়ে, আর সেই দ্বারকার সত্যভামায় আজ বিষ্ণুপ্রিয়া রূপে এসেছেন। যখন বিষ্ণুপ্রিয়ার জন্ম হয় সারা নবদ্বীপের উঠে গেল, আজ সনাতন বিশ্বের ঘরেতে সরস্বতীর জন্ম হয়েছে, সবাই সাক্ষাৎ দেবী সরস্বতী দেখবার জন্যে ভিড় করল। মনে মনে সনাতন মিশ্র গোবিন্দের চরণে নিজের কন্যাকে অর্পণ করেন, নিজের গৃহদেবতা বিষ্ণু নারায়ণ তার চরণে তার কন্যাকে অর্পণ করে দিলেন, নাম হয়ে গেল বিষ্ণুপ্রিয়া। দিনে দিনে শশিকলার মতন বিষ্ণুপ্রিয়া পিতৃপ্রাপ্ত হতে লাগলো। 3 বেলা করে গঙ্গা স্নান করেন, আর শচীদেবীর সঙ্গে সাক্ষাৎ হয়। আর শচীদেবী আশীর্বাদ করে বলেন, মা তোমার যোগ্য প্রতিলাভ হোক। আবার কখনো কখনো মনে ভাবেন, আমার পুত্রের সঙ্গে কন্যাটির বিবাহ হলে বড় ভালো হয়, মনে ভাবনা, কিন্তু বলতে তো পারেন না, কারণ সনাতন রাজপণ্ডিত কত তার সম্মান ধনাঢ্য ব্যক্তি, আর আমি মা ভাবছেন আমার দরিদ্র ঘরে কি সনাতন তার একমাত্র কন্যাকে অর্পণ করবে, এই মনে মনে ভাবনা করেন। কিন্তু অন্তরে ভাবনাটি আছে যে এমন সুন্দর ফুটফুটে সুন্দরী মেয়ে, আবার শুধু তাই নয় গুণবতী, এই কন্যাটিকে আমার পুত্রের পুত্রবধ রূপে পেলে সুখী হব।
মহাপ্রভু পূর্ববঙ্গ থেকে ফিরে আসার পর যখন শুনলেন লক্ষ্মীপ্রিয়ার বিয়োগ ঘটেছে, তখন অন্তরে এত ব্যথা পেলেন যে অধ্যাপনাটা এমন আরম্ভ শুরু করলেন যাতে লক্ষ্মীপ্রিয়াকে ভুলে থাকতে পারেন। সংসারে একটা উদাসীন ভাব এসে গেল। মা ভাবলেন যে আমার ছেলে বিয়ে দিলাম, সংসার করলাম, সেই সংসার উচ্ছন্নে গেল। মনে মনে ভাবছেন আমার বিধাতা আমার এমন কপাল দিয়েছেন, স্বামী চলে গেল, একমাত্র দুধের বালক আমার বিশ্বরূপ ঘর ছেড়ে চলে গেল, এ ছেলে সংসার করলাম কিন্তু সেই সংসার হলো না, মনে বড় ব্যথা। কাশীনাথ পণ্ডিত ঘটক তাকে দিকে একদিন বললেন যে দেখো আমার আমার পুত্রের বিবাহের ব্যবস্থা করো না। কাশীনাথ বললেন মা একটি উত্তম কন্যা আছি সনাতন বিশ্বের বিষ্ণুপ্রিয়া। বললেন বিষ্ণুপ্রিয়াকে কি আমি পুত্রবতী রূপে পাবো, এত ভাগ্য কি আমার হয়েছে, মা চিন্তা করো না। এদিকে সনাতনও ভাবছেন যে আমার কন্যাটি যদি গৌরীর সঙ্গে নিমায়ের সঙ্গে বিয়ে হয় খুব ভালো হয়, এত বড় পণ্ডিত সারা নবদ্বীপে এত বড় নাম, তার কাছে তো বিদ্যার নাম বেশি ছিল, এত বিদ্যা বিদ্যান নবদ্বীপ জুড়ে নাম, সেটা আমি তো বলতে পারছি না, মা শচীদেবও বলতে পারছেন না, এদিকে সনাতন মিশ্র নিজের কন্যা জন্য বলতে পারছেন না। যোগাযোগটি ঘটিয়ে দিলেন কাশীনাথ পণ্ডিত, খুব আনন্দ সেদিন সনাতন মিশ্রের ঘরে। কাশীনাথ যখন সে খবরটা দিলেন মা শচীকে, তারও খুব আনন্দ, বিবাহ হবে খুব আনন্দ, সারা নবদ্বীপে উঠে গেছে। কিন্তু ভগবানকে পাওয়া কি পতিরূপে পাওয়া এত সোজা কথা। মহাপ্রভু আজকে ছল করে বললেন এ বিয়েতে আমার মত নেই। সংবাদ চলে সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন সনাতন মিশ্র এবং তার ঘরবাড়ি মহামায় অন্তর ব্যথিত হলেন যে আমার ভালো সম্বন্ধ যাত্রা হয়ে গেল। শোনার পর আবার মহাপ্রভু নিজেই প্রস্তাব দিয়ে পাঠালেন না বিয়েতে আমার সম্পূর্ণ সম্পত্তি আছে, বিয়ে হলো, সমস্ত বিয়ের খরচ দিলেন বুদ্ধিমন্ত খান, হাজার হাজার টাকা খরচ করে বিশাল বাদ্য ভণ্ড নিয়ে এসে খুব বড় বিশাল আয়োজন, ব্যাপক আয়োজন করে বিয়ে হলো, ঠিক যেন রাজকন্যা এবং রাজপুত্রীর বিবাহ। বিবাহের পরদিন যখন যাচ্ছেন বরকন্যা, সবাই বলছেন দেখো লক্ষ্মী নারায়ণ চলেছে, কেউ বলছেন দেখো হর পার্বতী, কেউ বলে দেখো রাধা গোবিন্দ, কেউ বলে দেখো সীতারাম। যখন গেলেন শচী মায়ের ঘরে, শচী মা তো পরমাদেরও বরণ করলেন, শচী মাকে নিজের মায়ের মতোই গ্রহণ করলেন বিষ্ণুপ্রিয়া, সুখে সংসার করছেন, নিজের মনের মতো স্বামী পেয়েছেন, তার তো আনন্দে কোনো অবধি নাই। কিন্তু মনে একটু ভূত আছে, যেদিন বাসর ঘরে বিয়ের পর ঢোকেন তার দক্ষিণ চরণের বৃত্তাঙ্গুষ্ঠটি চৌকাঠে আঘাতে ক্ষত হয় এবং রক্ত বার হয়। তখন ভাবলেন কেন দক্ষিণ চরণে এমন আঘাত হল, মনের খোঁজ হয়ে গেল, মুক্তি নামে আছেন। মহাপ্রভু বুঝতে পেরেছেন, বুঝতে দিয়ে দক্ষিণ চরণ দিয়ে অঙ্গুলটি চেপে ধরলেন, বললেন প্রিয়া আমি তোমার সঙ্গে আছি সবসময়, কোনো ভয় করো না। গৌরী নিমায়ের অঙ্গে নিজের দেহটি ধরিয়ে দিলেন, বাসর ঘরে গিয়ে কত আনন্দ করলেন, কিন্তু মনটি একটু খুঁত খুঁত হয়ে রইল, কেন হলো শুভ দিনে এমন অঙ্গে ক্ষত হল। যাই হোক সংসার করছেন বটে, তখন 13-14 বছর বালিকা সংসার করেন, কিন্তু গয়া থেকে ফিরে আসার পর যেন সে নিমা নিমাই নয়, দিবারাত্র হা কৃষ্ণ বলে কানেন, শিবার সঙ্গে নিত্য কীর্তন করেন, অনেক রাতে বাড়ি আসেন, মন বড় উদাস উদাস। শচীমা ভাবছেন আমার ঘরে বোধহয় আবার আগুন লাগিল, মনে মনে ভাবছেন আমার জীবনে সারা জীবনই দুঃখ, এদিকে বিষ্ণুপ্রিয়া আমি নয় বৃদ্ধ হয়েছি, ওই বালিকা পূজাকে ঘরে নিয়ে এলাম আদর করি, ওই মেয়েটা কি করবে, এই মনে মনে ভাবেন।
নিমাই রান্না করেন বটে, নিমাইয়ের মা রান্না করেন, রান্নাটি ছাড়েন নাই, কারণ মায়ের হাতে রান্না খেতে আমার মা পুরো বড় তৃপ্তি পেতেন। তাই সচিবায়ের অন্যান্য তিনি আজও আছেন নিত্যানন্দে নর্তনে, রাঘবের ভবনে আর শিবাসম্মনে আছেন। তো তাই মা রান্নাটি ছাড়েন নাই আমার প্রাণে নিমাইকে খাওয়া বলে। বৌমা ঘরের আড়াল থেকে দেখতেন, খুব আনন্দ পেতেন, ভালোবাসতেন যে আমার স্বামী তার মাকে কত ভালোবাসে ভালোবাসতেন। তারপরে একদিন কানাগুজু শুনতে লাগলেন নিমাই সন্ন্যাস গ্রহণ করবে। ভাবলেন কেমন করে বৃদ্ধা মায়ের চোখ ফাঁকি দিয়ে কেমন করে সন্ন্যাস গ্রহণ করবে। পরে শুনতে পারলেন মাকেও বৈষ্ণব ওই মায়ায় মুগ্ধ করে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে দিয়েছে। তখন নিজের কাছে পেয়ে একদিন রাত্রিবেলাতে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি সন্ন্যাস গ্রহণ করবে, আমার ওনায় ত্যাগ করতে পারো, বিদ্যা জননীকে তুমি কেমন করে ত্যাগ করবে। বললেন মা আমাকে অনুমতি দিয়েছেন, মা অনুমতি দিয়েছেন। তখন চরণে পড়ে কাঁদতে লাগলেন, বলেন দেখো বিষ্ণু প্রিয়া তোমার নামটা সার্থক করো, তুমি বিষ্ণুর চরণে নিবেদিতা। বললেন না আমি তো গৌর চরণে নিবেদিতা, আমি গৌর প্রিয়া গৌরাঙ্গ প্রিয়া। যাও বিষ্ণু প্রিয়া দেবীকেও বৈষ্ণবী মায়া মোহিত করে একদিন আমার মহাপ্রভু নবদ্বীপ নাম ছেড়ে চলে গেলেন নীলাচলে সন্ন্যাস গ্রহণ করে। এরপর থেকে আরম্ভ হলো বিষ্ণু প্রিয়ার দ্বিতীয় জীবন। স্বামী থেকেও নাই, স্বামী হারা জীবন, অসহায় বালিকা বধূ নীরবে চোখের জল ফেলেন, সখী কাঞ্চনা আর অমিতা সবসময়ের কাছে থাকে, রাধারানীর কাছে যেমন থাকতেন ললিতা বিশাখা ঠিক তেমনি থাকেন। ওদিকে গম্ভীরা মন্দিরে আমার মহাপ্রভুর কাছে আছে সর্বদামোদর রায় রামানন্দ, আর এখানেও দ্বিতীয় গম্ভীরার সৃষ্টি হয়েছে। মা বিষ্ণু প্রিয়া কাক ভরি স্নান করে আসেন, গঙ্গা স্নান করে আসেন, গোবিন্দ সেবা করেন, বিষ্ণু সেবা করেন, মায়ের সেবা করেন, মায়ের মুখ তাকিয়ে রয়েছে। ইতিমধ্যে মা তো পুত্রের সন্ন্যাস গ্রহণ পর থেকে মা ভেঙে পড়েছেন, কিছুদিন মাঝে নিমাই নিমাই করতে করতে মা ইহলোক পরিত্যাগ করলেন। মা যতদিন ছিলেন ততদিন একটা দায়িত্ব ছিল বিষ্ণু প্রিয়ার, আর তো কোনো দায়িত্ব নাই। বিষ্ণু প্রিয়া আর বাইরে যাওয়া বন্ধ করে দিলেন, বৃদ্ধ দামোদর পণ্ডিত এলেন দেখবার জন্যে। মা এরকম কঠোর কিচ্ছু সাধনা দামোদর পণ্ডিত আর দেখতেই পারলেন না, গৃহভৃত্ত ঈশান্ত আগেই প্রাণ ত্যাগ করেছেন। কিছুদিন পরেই সংবাদ এলো মহাপ্রভু অন্তর্ধান করেছেন, মায়ের পরলোক গমনের কথা শুনে অন্তর্ধান করেছেন। আর তো এইবার কঠোর কৃত্য সাধন আরম্ভ হলো সন্ন্যাসিনী বিষ্ণু প্রিয়ার জীবনে। প্রতিদিন সকাল থেকে করতেন, সকাল থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে বলে একটি করে চাল হাতে নিতেন, আর সেই চালটিকে শুদ্ধ করে একটি পাত্রে খেতেন। এমনি করে সারা সকাল থেকে আরম্ভ করে দ্বিপ্রহর পর্যন্ত যেটুকু চাল হতো সেইটুকু সিদ্ধ করে লবণ না মাখিয়ে শুধু এই সিদ্ধ আতমান্নটুকু নিবেদন করতেন, নিবেদন করে মহাপ্রভুকে নিবেদন করতেন, নিবেদন করে ভক্তরা দাঁড়িয়ে থাকতেন, তাতে এক রঞ্জ করে প্রসাদ দিতেন। অনাহারী আর কম মা থাকতেন, কেবল কান্তের চোখ নয়ন জলে ভাসতেন, স্বপ্ন দিয়েছিলেন বংশীবদনকে রাত্রিতে। বংশীবদন ছিল তার পালিত পুত্র, যে দেখো যে নিম গাছের নিচে আমি জন্মগ্রহণ করেছি সেই নিম গাছ থেকে আমার মূর্তি নির্মাণ করো নবদ্বীপে। এদিকে মাকেও স্বপ্ন, বিষ্ণুপ্রিয়াকেও স্বপ্ন দিয়েছেন একই সময়ে। বংশীবদন মাকে জিজ্ঞেস করলেন, মা বললেন আমিও স্বপ্ন পেয়েছি, কামার ডেকে এনে সেই গাছের বৃক্ষ ছেদন করে সেখান থেকে মূর্তি নির্মাণ হলো, এবং সেই মূর্তি সেবার ভার থাকলো যাদবাচার্যের উপরে। যাদবাচার্য বিষ্ণুপ্রিয়া দেবীর ভাই যাদবাচার্য সেবা করেন, একবার সকাল সন্ধ্যা যান, একবার ভৌরি সভা আসা আগে একবার গিয়ে নিজ প্রিয়তমকে দর্শন করে আসেন আর চোখের জলে ভাসেন।
দোল পূর্ণিমার দিন যেদিন আমার মহাপুর আবির্ভাব তিথি, সেদিন কাঁচরাকে বললেন, যাদবকে বল যেন আগে মঙ্গল আরতির পূর্বে আমি একবার আমার প্রিয়তমের ঘরে ঢুকবো, তারপর মঙ্গল আরতি করে যাদব যখন বেরিয়ে আসবে যেন ঘরে দ্বার বন্ধ করে দেয়। যাদব আচার্য মঙ্গল আরতির পর দ্বার বন্ধ করে দিলেন। জননী বিষ্ণুপ্রিয়া কান্তে কান্তে গৌরহরি চরণে, হে গৌরহরি আমার দেহ দেহ তোমার শ্রী চরণে নিবেদন করলাম বলে নয়ের জলে ভাসতে ভাসতে গৌরহরির চরণে বিলীন হয়ে গেলেন। যাদব ভর করে দেখছেন আর দিদি নাই আর বিষ্ণুপ্রিয়া নাই, গৌরঙ্গে বিলীন হয়েছেন। এদিকে আমার যেমন গৌরহরি জগন্নাথের অঙ্গে বিলীন হলেন, তেমনি করে আমার মা বিষ্ণুপ্রিয়াও গৌর চরণে বিলীন হয়ে গেলেন। আর সেই বিষ্ণুপ্রিয়ার জন্মতিথি, সেই বিষ্ণুপ্রিয়া জগন্মাতা বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ ঘরণী, তার চরণে কোটি কোটি প্রণাম জানাই। আজ রঘুনন্দন ঠাকুরেরও জন্মদিন। কে রঘুনন্দন ঠাকুর? আপনারা অনেকেই জানেন শ্রীখণ্ডের নরহরি সরকার ঠাকুর এবং মুকুন্দ সরকার মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন। নরহরির দাদার নাম ছিল মুকুন্দ, এই মুকুন্দ ছিলেন রাজবৈদ্য। মহাপ্রভু আদেশ করেছিলেন যে নরহরি অবিবাহিত থাকবে, মুকুন্দ বিবাহ করবে, সংসার ধর্ম পালন করবে। তাই মুকুন্দ সংসার ধর্ম পালন করবার জন্য দ্বার পরিক্রমা করেন এবং তারই সন্তান রূপে আসেন রঘুনন্দন। এই রঘুনন্দনকে নেই, রঘুনন্দন হলেন মদনের অবতার প্রদ্যুম্ন, বাসুদেব শঙ্করসন প্রদ্যুম্ন তৃতীয় গুহ, এই তৃতীয় গুহের অবতার মদন। মহাপ্রভু নিজ পুত্র পিতাকে স্বীকৃতি দান করেছেন, অভিরাম জন্মগ্রহণের পর তখন 5-6 বছরের রঘুনন্দন, তখন রঘুনন্দনকে সত্যিকারে গৌরগণ বটেন কিনা, মদনের অবতার বটেন কিনা জানবার জন্য এলেন অভিরাম, বলে দিয়েছিলেন শ্রীরাম। অভিরামের প্রণামে যদি গৌরাঙ্গগণ হিসেবে বিচিন্ত না হতেন তাহলে তার মৃত্যু হয়ে যেত, এমনকি শালগ্রাম শিলা সঠিক না হলো শালগ্রাম ফেটে যেত। তাই অভিরামকে দেখে অনেকেই লুকুতেন ভয়েতে যে তার প্রণাম গ্রহণ করতে পারবে না বলে। যখন শুনেছেন অভিরাম শ্রীখণ্ডে এসেছে, তখন মুকুন্দ এবং মুকুন্দের পত্নী রঘুনন্দনকে লুকিয়ে রেখেছে। রঘুনন্দন শুনেছেন অভিরাম এসেছে, তখন রঘুনন্দন নিজেই নাচতে আসতে বাপ মায়ের অজ্ঞাতে নাচতে আসতে ছুটে এসেছেন। ছুটে এসে অভিরামকে দেখি, অভিরাম সঙ্গে এই তো আমার সেই মদন অবতার বলে প্রণাম করেছেন, নিত্যর্ম করলেন। এমন নিত্য করতে করতে চলে এলেন আকাইহাট গ্রামে। সেখানে এমন উদ্দণ্ড নৃত্য হলো যে রঘুনন্দনের পায়ের নূপুর খসে পড়ল। সেই জায়গাটি পায়ের নূপুর খসেছিল বলে সবাই এক খবর করে মাটি নিয়ে নিয়ে সেক্ষেত্রে একটি পুকুর হয়ে যায়, তার নাম হয়ে যায় নূপুর কুণ্ড। এই রঘুনন্দন এমনই পারল 8 বছর বয়সে গৌর ভাবামৃত স্তোত্র রচনা করে শুনিয়েছিলেন মহাপ্রভুকে। মহাপ্রভু বলেছিলেন নাম সংকীর্তনের পূর্বে মাল্যচন্দন দান করবে কে? এই রঘুনন্দনটা মধু পুষ্করণী বলে আজও একটা পুষ্করণী আছে শ্রীখণ্ডে, তার পারে একটি কদম ফুলের গাছ ছিল। প্রতিদিন সেখানে 2টি করে কদম ফুল ফুটত, সেই কদম ফুল নিয়ে গোপীনাথের কর্ণে লাগাতে, কর্ণের কুণ্ড হিসেবে চলত সেই কদম ফুল। আজও সেই মধু পুষ্করণী রয়েছে। মুকুন্দ চিকিৎসার উদ্দেশ্যে বাইরে গেলে খেলাধুলা ছেড়ে এসে গোপীনাথকে ভোগ লাগাতেন এই রঘুনন্দন। রঘুনন্দন বললেন প্রসাদ খাইয়ে দিতেন গোপীনাথকে। নাড়ু মা দিয়েছেন নাড়ু গোপীনাথকে নিবেদন করবার জন্যে, খাও গোপীনাথ খাও গোপীনাথ। কিন্তু গোপীনাথ তো খান না, সে তো মূর্তি প্রতিমা। কিন্তু কি আশ্চর্য, সেই প্রতিমা নেমে এসে
রঘুনাথের দেওয়া নাড়ু খেয়েছে। এ কথা মুকুন্দ বিশ্বাস করতে চায় নাই, মা বিশ্বাস করতে চায় নাই। তাই একদিন চালাকি করে মুকুন্দ বললেন যে আজকে তুই সেবা করবি, আমি একটু ভিন গায়ে যাব। যার নাই কিন্তু ভিন গায়ে ছেলে সত্যি কথা বলে কিনা লক্ষ্য করবার জন্য বাড়িতেই আছে। রঘুনন্দন নাড়ু নিয়ে গেছেন, গোপীনাথকে খাওয়াবেন, চোখের জলে ভাসছেন, খাও গোপীনাথ, খাও গোপীনাথ, খাও গোপীনাথ, যদি না খাও গোপীনাথ আর কোনোদিন তোমার ঘরে সেবা ঘরে আসবো না, আর কোনোদিন তোমাকে সেবা দেবো না। এসে বলে কাঁদছেন, নয়ন জলে ভাসছেন। তখন দেখছেন রঘুনাথ এসে থালা থেকে নাড়ুটি নিয়ে মুখে তুলতে যাবেন, এমন সময় দরজার আড়াল থেকে মুকুন্দ দেখে ফেলেছেন। সে হাতেই রইল সেই নাড়ু, আজও শ্রীকণ্ঠে গোপীনাথের হাতে সেই নাড়ু আজও দেখা যায়। এই রঘুনন্দনের পুত্রের নাম ঠাকুর কানাই। শেষ জীবনে ঠাকুর কানাইকে গৌরগোপালের চরণে নিবেদন করে গেলেন যে আমার এই পুত্র তোমার সেবা করবে। যখন নরহরির তীর্থভাব উৎসব হবে, সেই তীর্থভাব উৎসবে মহা মহাযজ্ঞ হয়, নামযজ্ঞ, সে নামযজ্ঞের প্রসাদ নিয়ে যখন নরহরিকে নিবেদন করতে যান না, আসন পাতি দিয়েছেন, ঘর করে দেখেন সত্যি নরহরি বসে সেই প্রসাদ গ্রহণ করছে। সেই রঘুনন্দন ঠাকুরের আজ জন্মদিন। আর সেই রঘুনন্দন যিনি মদনের অবতার মহাপ্রভু কৃপাপাত্র, তার চরণে প্রণাম যায়। আজ পুণ্ডরীক বিদ্যানিধি, তারও আজ জন্মদিন। পুণ্ডরীক বিদ্যানিধি বিশ্বভানু রাজার অবতার, রাধারানীর পিতা বিশ্বভানু রাজা, সেই বিশ্বভানু রাজার অবতার ছিলেন এই পুণ্ডরীক বিদ্যানিধি। চট্টগ্রামের চক্রশালার জমিদার, বিরাট ধনী ব্যক্তি, নবদ্বীপে তো একটা বাড়ি ছিল, মাঝে মাঝে নবদ্বীপে এসে থাকতেন, আবার চট্টগ্রামও চলে যেতেন। তা একদিন মুকুন্দের গ্রাম চট্টগ্রাম, মুকুন্দ বলেন গাধর পণ্ডিতকে, চলো গাধর তোমাকে এক বৈষ্ণব দেখিয়ে আনি। গিয়ে দেখছেন বাবা কি বৈষ্ণব, বিবাহশালী বৈষ্ণব, পালঙ্কের উপর বসে আছেন, কত দাস দাসী সেবা করছি, অঙ্গে কত অলঙ্কার, দেখতে একবারে যুবরাজ। দেখে ভাবছেন এ আবার কি করে বৈষ্ণব হয়, বৈষ্ণব তো দীনহীন, ছেঁড়া কাঁথা ন্যাড়া মাথা বৈষ্ণবে থাকে, এমন করে পালঙ্কের উপর বসে আছে, দাস দাসী সেবা করছে, গায়ে এত অলঙ্কার, এমন পশম ভূষণ, দেখে কেমন যেন মনটা হলো যে মুকুন্দ কি আমাকে বসে ডাকা দেবে। মুকুন্দ বুঝতে পেরেছেন। তখন মুকুন্দ ভাগবত একটি শ্লোক, সে শ্লোকটি অর্থ হল যে গোবিন্দ আমার এত করুণাময় যে পুতনা রাক্ষসী হয়ে বালঘাতিনী, পুতনা রাক্ষসী হয়ে গোবিন্দকে বিষ দান করেছিলেন, কিন্তু গোবিন্দ আমার এমন করুণাময় যে তাকে ধাত্রীগতি দান করেছিলেন। এই শ্লোকটি ভাগবতের শ্লোকটি পড়ার সঙ্গে সঙ্গে দেখলেন মূর্ছা প্রাপ্ত হয়ে গেল, একবারে খাট থেকে নিচে পড়ে গেল, হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে। মুকুন্দ কোলে তুলে দিলেন, তখন ভাবলেন গাধর পণ্ডিত, ছি ছি, আমি কি বিরূপ ভাবনা করছি, আমি তো বৈষ্ণব অপরাধী, অপরাধী হয়ে গেলাম, বাইরে থেকে বৈষ্ণবকে চেনা যায় না, অন্তর থেকে চিন্তা হয় যথার্থ বৈষ্ণবকে, আমি বাইরের বেশভূষা থেকে তাকে অবৈষ্ণব বলে ভেবেছি। ফিরে এলেন, মনে মনে ভাবছেন যে আমি তো একটা এত বড় পাপ খরচ করেছি, এখান থেকে কি করে মুক্তি পাব। তখন মুকুন্দকে বলছেন দেখো আমি তো বিরূপ ভাবনা করেছিলাম, তাহলে এই অপরাধের প্রায়শ্চিত্ত কি, আমি মনে মনে ভেবেছি ওনার কাছে দীক্ষা গ্রহণ করবো। তা বললেন ভারত মহাপুরুষকে জিজ্ঞাসা করো। মহাপুরুষ শুনেছেন পুণ্ডরীক বিদ্যানিধি এসেছেন, রাত্রিবেলায় পুণ্ডরীক বিদ্যানিধিকে দেখা করলেন, মহাপ্রভু বাপরে বাপ বলে চরণে পড়লেন, জড়িয়ে ধরলেন, নয়ন জলে ভাসলেন গৌরীকে, গৌরী তোকে রাধাবেশ, আর রাধানী পিতাতে বিশ্বভানু, জড়িয়ে ধরলেন, নয়ন জলে ভাসলেন, আর কতদিন দেখেন নাই, অনেক দিন বলছেন পুণ্ডরীক প্রেমনিধি আসবে, প্রেমনিধি আসবে, প্রেমনিধি কে, বিদ্যানিধি তো প্রেমনিধি। এই পরে গদাধর পণ্ডিত
এই পুণ্ডরীক বিদ্যানিধির কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। এমনই পুণ্ডরীক বিদ্যানিধি এমনই ছিলেন, রাতে বেলায় গঙ্গা দর্শন করতেন, দিনে বেলায় গঙ্গা দর্শন করতেন না, কারণ গঙ্গা জলে সব স্নান করে কাপড় কাচে পা ধোয় এবং সংস্কার জাতি করে দেখতে পারতেন না, অপরাধ হয় বলে দেখতে পারতেন না, রাত্রিবেলায় গঙ্গাকে দর্শন করতেন। সর্বদামোদরের সঙ্গে সঙ্গে খুব বন্ধুত্ব ছিল। একবার অজ্ঞান মাসে অরুণ ষষ্ঠীর দিনে পুরীধামে গিয়েছেন, পুরীধামে অরুণ ষষ্ঠীর দিনে নূতন মার দেওয়া কাপড় জগন্নাথ বলরাম সুভদ্রকে পড়ানো হয়, তা মার দেওয়া কাপড় না কেচে তো পড়ানো যায় ঠাকুর দিকে অশুদ্ধ বলে। তা তখন বলছে আচ্ছা এই কেন বিধি জগন্নাথের মার দেওয়া কাপড় জগন্নাথকে পড়ানো না কেচে পড়ানো হয় কেন? সর্বদাম বলছে এখানে এইটাই বিধি। তা বলছে যারা সেবা করে তাদেরও কিন্তু বিধি, জগন্নাথ নয় বলতে পারেন, এরাও দেখছি তো মার দেওয়া কাপড় পড়েছে, এটি সমালোচনা করেছে। রাত্রিবেলায় স্বপ্ন দেখছেন যে বলরাম আর জগন্নাথ এসে বলছে জগন্নাথের সেবার বিচার করে তুই কে রে বলে বলরাম আর জগন্নাথ গানায় বলাই এমন করে চর মারছেন, সারা রাত চর মেরেছেন, গাল দুটি ফুলে উঠেছে। সকালে সর্বদামোদরকে বলছেন, এমন আংটির দাগ পর্যন্ত হয়ে গিয়েছে। সর্বদামোদরকে বলছেন দেখো কেমন সর্বদামোদর কেন এমন গাল ফুললো কেন? বলো কাল রাত্রে আমার অপরাধ হয়ে গেছে, আমি জগন্নাথের সেবকের অপরাধ ধরেছি। বললেন দেখো এখানে জগন্নাথের সেবার বিচার করবার অধিকার তোমার নাই, দেখো যারা আমার সেবা করে সেবাহিত তারা যে কাপড়ই পড়ুক না কেন সে অধিকার তাদের আছে, তোমার বিচার করার অধিকার নাই, আমি অপরাধ করেছিলাম। সর্বদা দেখো তোমাকে আগেই বলেছিলাম জগন্নাথের সেবার পৃথক নিয়ম, এখানে যে সেই নিয়মটাই আছে তুমি সেই নিয়মে দেখো, রামানুজাচার্য পর্যন্ত শাস্ত্রীয় নিয়মে এখানে পূজা করতে পারেন নাই, গরুরকে দিয়ে তাকে একবারে পুরীধাম থেকে বহু দূরে নিয়ে গেছিলেন। তা দেখো স্বয়ং জগন্নাথ এবং বলরাম এসে তোমাকে শিক্ষা দিয়ে গেলেন যে জগন্নাথের সেবা এখানকার এই পুরীধামের নিয়ম অনুসারই হবে, এখানে অন্য কারো কথা হবে না, তুমি জগন্নাথের কাছে ক্ষমা চেয়ে এটুকু জগন্নাথের কাছে ক্ষমা চাইলেন পুণ্ডরীক বিদ্যানিধি। আর সেই পুণ্ডরীক বিদ্যানিধির আবির্ভাব তিথি, তারও চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে এইখানে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ।